Alif Layla, Alif Layla. Alif Layla, Alif Layla. Dekh shob notun kahini, mon bhore dey tar bani. Koto jug periye geche, notun tobu roye geche. শক্তি এত সব মনে করে রাজত্ব আলিফ লেলা তবে আমায় ওর সাথে যাওয়ার অনুমতি কেন দিচ্ছ না মিজান তবে নিয়ে যান ওকে এইটুকু মনে রাখবেন যতক্ষণ ফিরে না আসে আমার দৃষ্টি দরজায় আটকে থাকবে ও আপনারই নয় আমারও নয়নের মনিও ওই আমার জগৎ চলুন চাচা যান চলুন আসি দাঁড়া বাবা ইমাম জামিন তো বেঁধে দিই দামি পোশাক ঘোড়ায় চড়ে আর গলায় হার আরে দোকানদার নূর দালাল দেখ দেখ মজুর আলাদিনের চেহারার পোশাকের কি শোভা এই শোভা আমার চাচা জানের দয়াতেই হয়েছে এর কাছে বেহিসেব দৌলত আছে ইনি চীনের রেশমি কাপড়ের সব থেকে বড় ব্যবসায়ী কিন্তু এখন আমার সব দৌলত আমার পেয়ারের ভাইপো আলাদিন বেটারই দৌলত চল চাচা জান ইয়ারকনের মরুভূমির জন্য তো আমাদের ওই রাস্তায় যাওয়া উচিত
কিন্তু এই রাস্তার উপর জঙ্গলে আর পাহাড়ে তোমার ভাগ্য লুকিয়ে আছে বেটা। তোমার উজ্জ্বল জীবনের ঝকমকে নক্ষত্র তোমার অপেক্ষায় বসে আছে বেটা। আমার ভাগ্যের নক্ষত্র? হ্যাঁ, ও কথা আপনি কি করে জানলেন? আমি জ্যোতিষীও বেটা, নক্ষত্রের জ্ঞান ভাগ্যের গতিবিধিও জানি। এই কথা আমি তোমার আম্মা জানকে এই জন্যে বলিনি, কারণ সময়ের আগে যদি এ কথা কোনো তৃতীয় ব্যক্তি জানতে পারে তো ওই বেহিসেব দৌলত, হীরে মুক্ত জড়োয়াতে ভরা বিশাল ভাণ্ডার গায়েব হয়ে যাবে। ভাণ্ডার? হ্যাঁ, কোন ভাণ্ডার? হাজার বছর ধরে জমির নিচে লুকিয়ে থাকা এক অবাক করার মতো বিশাল ভাণ্ডার আছে, আর আমি চাই ওই ভাণ্ডার তুমি পেয়ে যাও। ওই ভাণ্ডার কি আমি গরিবদের বিলোতে পারবো? হ্যাঁ, তবে এ ভাণ্ডার আমি নিশ্চয় হাসিল করব, আর সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। এখন আপনি বলে দিন আমায় আপনার সঙ্গে কি করতে হবে। কিছু না বেটা, কিছু না, তুমি আরাম করবে। আমি ভাণ্ডারের গুহার মধ্যে গিয়ে হীরে জড়োয়া মুক্ত সব থলিতে ভরে তোমায় দিয়ে দেব, আর তুমি তা তুলে নিয়ে ঘোড়ার উপর রাখবে। এসো জলদি চলো, ভাণ্ডার এখান থেকে অনেক দূরে। এসো বেটা, এসো, চলুন। এসো বেটা, এসো, এসো। আলাদিন, আমরা এখানে কিছুক্ষণের জন্য বিশ্রাম করব, আর ঘোড়াদেরও খেতে দেব। তুমি মাস্কিরাতে পানি ভরে নাও, কারণ সামনে বিশাল মরুভূমি আছে। চাই তোমার? হ্যাঁ, বড্ড পিপাসা লেগেছে। স্রেফ দু ঢোক পানি আছে, খেয়ে নাও, পিপাসা মিটে যাবে। পানি, আল্লাহ, পানি। আছে কেউ আল্লাহর বান্দা যে আমাকে একটু পানি দিতে পারে? আল্লাহ, পানি, পানি, আল্লাহ, পানি, 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 আল্লাহ। কি করছো আলাদিন? এই এলাকায় পানি পাওয়া যায় না, একে মরতে দাও। তোমার জীবন এই বেকার লোকটার জীবনের থেকে অনেক বেশি মূল্যবান।
জীবন তো সকলেরই মূল্যবান হয় চাচা জান। পানির এই দুঢোকের জন্য আমার আর এই দরবেশের শ্বাস আটকে আছে। আমি ওকে পানি নিশ্চয়ই দেব, আমার পিপাসা নামিটুক। আমি সেবা, উপকার আর ভালো করার কোনো সুযোগ নিজের হাত থেকে যেতে দিতে চাই না। আলাদিন, নিন বিসমিল্লাহ, পানি নিন। খুদা নিজের দয়ায় পানির এই দুধ হককে যেন এত বাড়িয়ে দেন যে আপনার পিপাসা মিটে যায়। জাযাকাল্লাহ। আল্লাহর অসীম কৃপা, চমৎকার আর মাহাত্ম্য তো দেখুন, পানি আপনি পান করলেন আর আমার পিপাসা মিটে গেল। আলহামদুলিল্লাহ বেটা, যেমন তুই আমার মতো পিপাসীকে পানি দিয়ে আমার জীবন বাঁচালি, আল্লাহ তোকে সব মুশকিল থেকে বাঁচাবে। এই ভালো কাজের বদলে আল্লাহ তোর মনোকামনা পূরণ করবে। যে সৎ সৎ করা লোকের জীবন কেড়ে নেয়, আমি সেই সৎকে সৎ বলে মানি না। আর এই দুঢোক পানি কি আমি জীবনের পিপাসুর জন্য দরিয়ার পর দরিয়া বইয়ে দিয়েছি? মানুষের দিল দরিয়া দিয়ে নয়, দুঢোক পানি দিয়ে বোঝা যায়। হে মুসাফির, যদি তোমার কাছে শত ঢোক পানি থাকে কিংবা শত টাকা থাকে, আর তার থেকে যদি তুমি কাউকে দিয়ে দাও, তো যথার্থই খুব বড় কাজ হবে। আল্লাহ ওর বদলে তোমায় নিশ্চয়ই কিছু দেবে। কিন্তু যদি তোমার কাছে শুধুমাত্র দুঢোক পানি থাকে বা দুদেরাম অর্থ থাকে, আর তা যদি তুমি কোনো অভাবগ্রস্তকে দিয়ে দাও, তো যথার্থই সত্যি খুব বড় মনুষ্যত্বের উচ্চ নিদর্শন হবে, সদিচ্ছার অনুশীলন আর রীতিমতো পরীক্ষা হবে। যে এই কোষ্ঠি পাথরে উতরে যায় সেই সত্যিকারের মানুষ, আল্লাহর অতি প্রিয় বান্দা হয় সে। সুবহান আল্লাহ। বেটা আলাদিন, এসব কথা তোমায় পথভ্রষ্ট করবে, এসো চলো আমার সঙ্গে। ও সৎহৃদয় যুবক, থেমে যা, আগে যাস না, আগে এই রাস্তার উপর মৃত্যুর আভাস আছে, জীবন বরবাদ হয়ে যাবে, ওখানে দৌলতের নাম গন্ধ নেই। যে যায় সে নেয়াত মূর্খ পাগল, কিন্তু মনে রাখিস মৃত্যু কখনো কাউকে মাফ করে না। আমি তোকে মাফ করব না বুড়ো। হিম্মতহীন দরবেশ, তুই নিজে তো কাপুরুষ, আর আমার বাহাদুর ভাইপোকে পথভ্রষ্ট করছিস। আমি তোকে চাচা জান, কি বলছেন, কি করছেন আপনি? দরবেশ আর ফকিরের সঙ্গে বদমেজাজ দেখাতে নেই, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবেন। চলুন, আমি আপনার সঙ্গে যাচ্ছি, চলুন। যদি তুই সত্যি যেতে চাস তাহলে যা, এই ভাব করে ফকির বারাউদ্দিন দরবেশের নিশানি, এই আল্লাহর নামে তাবিজ নিয়ে যা। যখনই কোনো কিছু মুশকিলে ফেঁসে যাবি, এটাকে ছুঁয়ে আল্লাহকে মনে করবি, প্রার্থনা করে সাহায্য চাইবি, আর বলবি আল্লাহ আল্লাহ সামাদ রক্ষা করুন। ইনশা আল্লাহ তালা সকলে তোকে সাহায্য করবে। নে নে বাবা, নে 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 এটা।
শুক্রিয়া আমার মেহেরবান দরবেশ, শুক্রিয়া। আলাদিন, তোমার তাবিজের কি দরকার আছে? আমি তো আছি তোমার সাথে। ওই তাবিজ ফেরত দাও। না চাচা জান, আমায় আমার আম্মা তো এই শিখিয়েছেন যে কোনো গুরুজনের দেওয়া মেহরবানি মাথায় করে নেওয়া উচিত। আরে, এ তো আল্লাহর পবিত্র কলাম, এর সামনে অপবিত্র শক্তি শক্তিহীন আর ধ্বংস হয়ে যায়। সৎহৃদয় মানুষ, মনে রাখিস মৃত্যুর এই সফরে তুই একলা নস, তোর সাথে এই ভবঘুরের দরবেশের আশীর্বাদও আছে। উত্তপ্ত রাস্তাতেও তোর রাত যাতে না লাগে, দরবেশের এই শ্বাসের দোয়া তোর সাথে নিয়ে যা। চলো আলাদিন, এসব কথা শুনলে আমার খুব রাগ হয়। চলো। আমার মেহেরবান ভবঘুরে দরবেশ, খুদা হাফিজ। ফি আমানিল্লাহ। ইল্লিল্লাহ, লা ইলাহা ইল্লিল্লাহ। আলাদিনের মা, আমি চললাম, আমি নির্দোষ, আমি কতল করা হয়েছে। এখন তোমার আর আমার বাচ্চা আলাদিনের কি হবে? এ দুঃখ আমায় জন্মতেও চিন্তায় রাখবে, কেননা এখন এই দুনিয়ায় তোমায় কেউ মদত করার নেই, না কোনো আমার ভাই, না আপনজন। এ কি করেছি আমি? আলাদিন যাওয়ার জিদ করেছিল, কিন্তু আমার তো অনুমতি না দেওয়া উচিত ছিল। আলাদিন, আমি তোকে বলেছিলাম ও অজানা লোক তোর চাচা হতে পারে না, কিন্তু তুই মানিসনি। এখন কি হবে? খোদার রক্ষা করো। ও বয়োজ্যেষ্ঠ বালিদিন, আল্লাহর কাছে দোয়া চাও, পদে পদে আমার বাচ্চাকে উনি যেন রক্ষা করেন। আলিফ লেলা।